السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত মুমিন মুত্তাকিন ফজর আল্লাহর গোলাম হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার উম্মত, আশা করি যে যেখান থেকে শুনতেছেন আল্লাহ পাকের দয়া এবং কৃপায় ভালো এবং সুস্থ আছেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে কথা বাড়াচ্ছি না, মূল বিষয়ে ঢুকে পড়তেছি। মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে লাল বাটন এলাকা সাবস্ক্রাইব আছে, মানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ঘন্টা বাটনটা বাজিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপডেট দেওয়ার সাথে আপনার মোবাইলেই প্রথমেই পৌঁছে যায়। তো চলুন আমরা মূল বিষয়ে চলে যাই ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়টা আলোচনা করবো তাতে বিটু তাম্বেরে দেখে নিয়েছেন, সন্ধ্যা হলেই যে দোয়াটি পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত মাকসুদগুলা উদ্দেশ্যগুলা পূরণ করে দেন। রাতির মিজি শরীফের হাদিস, সে সম্পর্কে সে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর আমি অবশ্যই ভিডিওতে আপনাদেরকে দোয়াটি বাংলায় অথবা আরবিতে লিখে দেবো, ভিডিও স্ক্রিনে দেখে দেখে শিখে নিতে পারবেন। যদি বুঝতে কষ্ট হয় তাহলে বারবার রিমাইন্ড করে জিনিসটা দেখে শিখে নেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না টেনে টেনে, ইনশাআল্লাহ তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। সেই দোয়াটির অর্থ সম্পর্কে আমরা একটু আলোচনা করি। তো চলুন আমরা সেই দোয়াটির অর্থ জানি। হে আমার মালিক, তোমার ওই অনুগ্রহে সন্ধ্যায় উপনীত হই এবং তোমার ওই অনুগ্রহে প্রত্যুষে উপনীত হই। তোমার ওই মসজিদে জীবিত রয়েছি, তোমার ওই ইচ্ছায় মৃত্যুবরণ করি, আর তোমার ওই কাছে প্রত্যাবর্তন করতে হবে। সহিহ হাদিস, তিরমিজি শরীফের হাদিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার বরকতের এই ফজিলত বা অর্থ শুনে আপনারা বুঝতে পারলাম যে এই দোয়া কতটুকু মর্তবা এবং ফজিলত বরকতময় পূর্ণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি এই দোয়া সন্ধ্যায় পাঠ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত নেক উদ্দেশ্যকে উদ্দেশ্য মাকসুদকে পূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এত ফজিলত বরকতময় দোয়া। তো চলুন আমরা অবশ্যই ভিডিওটা আর দোয়াটি শুনি এবং আমল করার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের আমল করা তৌফিক দান করে, আমিন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকাল মাসির। আল্লাহুম্মা بك أمسينا وبك أصبحنا وبك نحيا وبك نموت وإليك المصير. اللهم بك أمسينا وبك أصبحنا وبك نحيا وبك نموت وإليك المصير. এই হচ্ছে দোয়াটি। আমি ভিডিও স্ক্রিনে বসে আপনাদেরকে বাংলায় লিখে দেবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে আমল করলে, তো আমল করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আমাদেরকে মসজিদে মসজিদ পৌঁছে দেবেন, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। প্রেশার করে সবাইকে জানার চেষ্টা করবেন বা তাকে সুস্থ থাকবেন। আগামী ভিডিও থাকবেন। তো ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।